এরে হাসান জামিল তোরে তো চোখের নিয়ামত দিছি এখন আজাবটা একটু বাড়াইয়া দে তোরে তো হাত পায়ের নিয়ামত দিছি এখন আজাবটা একটু বাড়াইয়া দি আমার জবাব কি আজাব থেকে বাঁচার জন্য যে পুঁজি দরকার পুঁজি তো নাই তোমাদের কি আছে আমার জানা নাই আমার নাই আছে পুঁজি পুঁজি তো আছে গুনাহ 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 পুঁজি তো আছে এজন্য বলেন যুবক পুঁজি বানাও মালিককে টাইম দাও নাইরে কিন্তু উপায় নাই বাম হাতে আমল নামা চলে আসলে তখন চিৎকার করবার কান্দা কিন্তু কাজ হবে না কাজ হবে না কাজ হবে না বুঝি যা বানার এখানে বানাও মালিককে টাইম দাও মালিককে টাইম দেওয়ার জন্য আলাদা টাইম আলাদা করো সব কিছুর জন্য তোমার রুটিন আছে আফসোস আফসোস মালিকের সাথে একটু কথাবার্তা বলার জন্য আমাদের কোনো রুটিন নাই আফসোস আফসোস জবাবটা কি দিবেন কি আনসো দাও আরে জবাব কি দিবেন কার কি পুঁজি আছে দোস্ত হযরত চলে আসছেন নামাজেরও টাইম হইছে আমি ঘটনার পুরোটা শেষ করছি না শুধু এতটুকু বলছি এই যে বর্বর আরব কাদের আলোচনা চলছিল বলেন তো বলেন বলেন কাদের আলোচনা চলছিল বর্বর আরবদের নবী আলাইহিস সালামের ছোঁয়ায় তার চরিত্র মাধুর্যের ছোঁয়ায় কোরআনের তালিমে ওই বর্বর আরবগুলো এখন পরিবর্তিত রূপ হচ্ছে খাইরুল কুরুনি কারণে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ওরা হয়ে গেছে ওদের কিছু নমুনা আপনাদের সামনে পেশ করলাম এবার চলেন আমাদের আসল কথায় ঢুকি যেই কোরআনের মাধ্যমে সাহাবিদের বর্বর আরবদের এই পরিবর্তন আমাদের জন্য দুর্ভাগ্যের কথা হচ্ছে ওই কোরআনকে আল্লাহ তাআলা উঠায় আনিছেন কথা বলতেছেন না আপনারা আরে হ্যাঁ না একটু বলেন ওই কোরআনকে আল্লাহ উঠায় আনিছেন তো কথা বলেন না কেন ওই কোরআনকে আল্লাহ উঠায় আনিছেন না আছে আগেরটাই আগেরটাই তবে পুরান হয়ে গেছে আগেরটাই শক্তি পাওয়ার আগের মতোই আচ্ছা ও তাইলে তো প্রশ্ন আছে ওই কোরআন যদি বর্বর আরবদেরকে সোনার মানুষ বানাইতে পারে যদি ওই কোরআনের পাওয়ার যদি আগেরটাই থাকে তো আমি আমার উন্নতি অগ্রগতির জন্য কোন রাস্তা খুঁজছি আমার উন্নতি অগ্রগতির রাস্তা তো কোরআন বুঝেন নাই কথা তা আমি ঘুরছি কোন রাস্তায় সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহি আল উম্মাহ ইল্লা বিমা আউওয়ালুহা এই উম্মতের সংশোধন উন্নতি অগ্রগতির রাস্তা ওইটাই এই উম্মতের শুরুর অংশ যেই রাস্তায় তাদের উন্নতি অগ্রগতি আর সংশোধন করেছে কোরআন সুন্নার রাস্তা বিকল্প রাস্তা ধরবা তো তুমি মরবা এই ক্ষেত্রে হযরত মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুমুল আলী একটা উদাহরণ দিয়েছেন আমি উদাহরণটা শোনাই আপনাদেরকে বড়দের কথা আমাদের উন্নতির রাস্তা ইহুদি নাসারার উন্নতির রাস্তা এক না ওদের রাস্তা আমি আপনি ধরতে গেলে আমাদের বিপদ ছাড়া আর বিকল্প কোনো পথ নাই এটার উদাহরণ এক এলাকার গোটা এলাকার মানুষ বোকা বোকা পুরো এলাকার মানুষই বোকা তো ওই এলাকায় এক ব্যক্তি খেজুর গাছের মাথায় উঠে গেছে কই ওঠাটা কি খুব সোজা উইটা আর নামতে পারে না ওখানে খালি চেউম কেউম শুরু করছে কারণ ওঠা যত সোজা না নামাটা আরো কঠিন বলেন ওঠা কঠিন না নামা কঠিন নামতে পারতেছে না এখন এলাকার মানুষেরও মাথায় ঢুকে না ওই লোকরে কেমনে নামাবে তো সবাই মিলে পরামর্শ করছে একটা কাজ কর পাশের এলাকার মানুষরা বুদ্ধিমান ওখান থেকে বুদ্ধিমান একজন রে ভাড়া করে আন বুদ্ধি নেওয়ার জন্য আচ্ছা বলেন তো বোকা এলাকার পাশের এলাকার মানুষ বুদ্ধিমান হইলে কদ্দ রইব সহজে বুঝেন একের সাথে কত দুই না দশ একের সাথে দশ তো না তো বোকা এলাকার পাশের মানুষ বুদ্ধির যদি পয়েন্ট পায় তো একর লাগে দুই পয়েন্ট পাইব দশ পয়েন্ট তো আর পাইব না
বুঝে আসছে না কথা? তো একজনটা আনছে বুদ্ধিমান, কই কি হয়েছে? ওরে খেজুর গাছের মাথায় বেটা উঠছে, নামাই তারি না, একটা বুদ্ধি দাও, নামানোর ব্যবস্থা করো। কই ইজি ব্যাপার, খুব সহজ, কি করা যায়? কয়েকটা মোড়া বড় রশি লো। তো একটা মোড়া বড় রশি আনাইস, এখন কই রশির এক মাথা খেজুর গাছের মাথায় উঠাও। তো এক মাথা খেজুর গাছের মাথায় উঠাইছে, কয় এখন করে বলো এই মাথার রশিটারে শক্ত করে কোমরে বাঁধতে। তো শক্ত করে কোমরে বাঁধছে, কয় এখন বুদ্ধি দিতেছে, কয় এখন আমি হ্যাঁ বলমার সবাই একসাথে টান দিবা। যে হ্যাঁ বলছে সবাই দিছে একসাথে টান, বেড়া তো ছিল্লা মিল্লা সব ছোলায়া মোলায় পইরা নিছে জাগাত ব্রেক। ওই যে ইন্দুরের ওষুধ বেছে না, কয় জাগায় খায় জাগায় ব্রেক। বলে বিদ্যুৎ নবী আলাইহিস সালামের সময় ছিল নি, এটা সুন্নত হইব। তখন যা ছিল কপি নিবে গেছে, তাল্লা রসুল ইন্না লিল্লাহ পড়ছে, আমাদের কারেন্ট চলে যাবে, আমরাও কি পড়বো? আবার আসলে যেহেতু একটা নিয়ামত পাইছি, নিয়ামতের সুক্রিয়া হিসাবে কি পড়বো? আলহামদুলিল্লাহ পড়। তো বলে মরে গেছে তো আমিও দেখতেছি, তো এইভাবে বাঁচা এটা কোন বুদ্ধি? এই বুদ্ধির জন্য তোরে আনছি। আমি কি করবো? আমি তো কয়দিন আগে এইভাবে আমার এলাকায় একজন রে বাঁচাইছি, আমার এলাকায় একজন রে কারে বাঁচাইছ? আমার এলাকায় একজনে কুয়ার মধ্যে পড়ে গেছিল। কোন জায়গায়? আরে বলেন না, কুয়ায় পড়ে গেছে, ওর কোমরে রশি বান্ধা সবাই মিললে হ্যাঁ করে টাইম না উঠাইছে, অত বাচ্চা গেছে। তো হযরত বলেন, আরে ভাই দেখো, কুয়ায় পড়া মানুষ ওর বাঁচার পথ, আর খেজুর গাছের উপরের মানুষ ওর বাঁচার পথ যেমন এক না ঠিক, অমুসলিম যারা এরা তো ধ্বংসের খাদে পড়ে আছে, ওর উন্নতি অগ্রগতির রাস্তা একটা, ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, যারা ইমানদার এদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন, তুমি উপরে আছো, তোমার উন্নতি অগ্রগতির রাস্তা এক না, অর্থটা আলাদা, তোমারটা আলাদা, তুমি যদি অর্থটা গ্রহণ করো তো তুমিও ওই উপর থেকে পয়রা মরা আর ধ্বংস হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। আমার উন্নতির রাস্তা করা বলেন, কথা কোনো কষ্ট লাগবে আপনাদের? মুখে তো বলছি কিন্তু যদি আলেম ছাড়া ধরে ধরে জিজ্ঞেস করি, এখানে এমন কতজন আছেন যার সন্তান তার জানাজা পড়াইতে পারে? বলেন কতজন আছেন? পোড়াকপাল, পোড়াকপাল, এর চেয়ে দুর্ভাগ্যের কথা আর কিচ্ছু নাই যে বাবার জানাজা তার সন্তান পড়াইতে পারে না, এর চেয়ে সৌভাগ্যের কথা আর কিচ্ছু নাই যে বাবার জানাজা তার সন্তান পড়ায়। সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানাক, কিন্তু আপনার জন্য রব্বির হামহুমা পরনেওয়ালাও তো কাউকে রেখে যাওয়া দরকার। আপনারা যেন সন্তানকে রব্বির হামহুমা পরনেওয়ালা বানাইতে পারেন, এই জন্যে আমাদের এই ওলামায়ে কেরাম এই কষ্ট করে করে এইরকম দিনই প্রতিষ্ঠানগুলো দাঁড় করানোর চেষ্টা করেন। তারই একটা অংশ হিসাবে নূরুল কোরআন মাদ্রাসা হচ্ছে একটা প্রদর্শনী, এটাও একটা চেষ্টার ফসল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাওয়ালা বানায়া দেন, বলেন আমিন। সবাইকে কোরআন সুন্না দিয়া জীবনকে সাজানোর তৌফিক দেন, কারণ আমার উন্নতির রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআন আর সুন্না। বলেন হ্যাঁ, কি বলেন? কোরআন সুন্না। কোরআন সুন্না দিয়া যদি ওই বর্বর আরবরা সোনার মানুষ হইতে পারে, এই যুগেও আমরা কোরআন সুন্নাকে ধারণ করে লালন করে পালন করে ভালোবেসে বাস্তবায়ন করে আমরাও জগতের শ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ আছে কি নাই? আমি শেষ বলেছিলাম একটা আয়াত পড়েছি, ওই আয়াতের তর্জমা পরে করব, মনে আছে নি? হ্যাঁ হ্যাঁ, এইবার আয়াতের তর্জমা শোনেন, সূরা নূর আয়াত নাম্বার 55। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ইমানদার নেক আমল করে, যারা অর্থাৎ নেক আমল করে মানে কোরআন সুন্নাহ দিয়া জীবনকে সাজায়, আল্লাহ বলেন আমি ওদেরকে ওয়াদা দিচ্ছি। ওয়াদা কে দিচ্ছেন? কাদেরকে? ইমানদারদেরকে। বলেন কাদেরকে? ইমানদারদেরকে। কোরআন সুন্নাহ দিয়া জীবন যারা সাজায় তাদেরকে ওয়াদা দিচ্ছেন কে? আল্লাহর ওয়াদার সিস্টেম হইল মাঝে মাঝে খেলাফ হয়, চুপ করে থাকে, মাঝে মাঝে খেলাফ হয়, তো নাড়া এত আসতে বলেন কেন?
আল্লাহর ওয়াদা কখনো খেলাফ বিপরীত কখনো হয় না আল্লাহর ওয়াদা কি আল্লাহর ওয়াদা হচ্ছে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরধ কোরআন সুন্নাহ দিয়া যারা জীবনকে সাজাবে আমি জমিনের ক্ষমতা ওদেরকে দিয়ে দিই বলে আর কোনো প্রমাণ বলে আছে বলে কোথায় বলে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম আরে দেখো না উমরের দিকে তাকায়া রাখাল ছিল রাখাল কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজাইছে তো আমি প্রায় অর্ধ জাহানের শাসক বানায়া দিছি ওইটা খালি ওই যুগের জন্য না এই যুগের জন্য এই যুগে আসেনি এই সিস্টেম হইছেনি দুনিয়ার কোথাও কথা বলে না হয় নাই কোথাও নাই কোথায় ডরে অত কয় না তা তো ডরন কেন আগে তো আমেরিকা সন্ত্রাসী কইছে ডরাইছেন আপনারা কর নাই ডরে নাম উচ্চারণ কর নাই ভাষুরের নাম মুখে লইতে হয় না এমন একটা ভাব এখন তো আমেরিকা কইছে না ওরা ওরা সন্ত্রাসী না ওরা দেশপ্রেমিক যোদ্ধা তো এখনো কি ডর যায় নাই আমরা তো আগেও বলছি এখনো বলি ওরা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা ওদেরকে দিয়া গোটা দুনিয়াবাসীকে দেখায়া দিছে এই সময়ও যদি কেউ কোরআনকে বুকে জড়ায় আমি পরাশক্তির বিরুদ্ধে ওদেরকে জয়ী করে দিই আমেরিকা আসছে ২০ বছর আগে পাঁচ বছর ইচ্ছা মতো পিটাইছে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এমন আল্লাহ যেন আমেরিকারে ওখান থেকে আনার জন্য তালেবানের পতনের জন্য না ওদেরকে এই জায়গায় আইনে একটা বাড়ানি দেওয়ার জন্য এরপরে ওখান থেকে এখানে আনাইছে পাঁচ বছর তালেবানরা মার খেয়েছে খুব ভালো মার খেয়েছে কেন খাইছে কোরআন ধরে নাই তখন বলেন না ধরছে কিন্তু আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তার কোরবানিও নেন আল্লাহ শুরুতে কোরবানি নিছেন যখন কোরবানি দেওয়া হয়ে গেছে দুই পানি যখন একসাথে হয়ে গেছে দুই পানি মানে সেজদার চোখের পানি আর রক্ত লাল রক্ত এই রক্ত আর চোখের পানি যেই সমাজ একসাথে করতে পারে ওদেরকে হারাইতে পারে এমন শক্তি জগতে নাই যখন হয়ে গেছে পাঁচ বছর পর আল্লাহ তাআলা পুরা দৃশ্য পাল্টাইয়া দিছেন কই আমরা তো শুনলাম কয়দিন আগেও পিঠা খাইছে কারণ হচ্ছে যেই মিডিয়ার মাধ্যমে খবরগুলো আসে সব ওদের মিডিয়া ওদের মিডিয়ার মাধ্যমে খবর আছে কয় তালেবানরে পিডায়া হতাই লইতাছে অথচ এই ১৫টা বছর তালেবান আমেরিকারে খালি পিডাইছে 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 পিডা খাইতে খাইতে নেটো আগেই চলে গেছে এখন আমেরিকার যাইতে পারে না যাইতে পারে না রাস্তাও পায় না কি করবে যাইয়া কাতার রে ধরছে ভাই মাফ চাই আমগরে বাসা বাইর হওয়ার একটা রাস্তা বের করে দেয় কাতার তালেবান নেতাদেরকে ডাকাইছে ওরা বাইর হইতে চায় কয় না কয় মাফ চাই কয় না কয় শর্ত আছে কি শর্ত অস্ত্র যেগুলো আনছস একটাও নিতে পারবি না আলহামদুলিল্লাহ আমরা রাজি শর্ত আছে কি শর্ত যেখানে বসবি কোনো ইংরেজি লেখা থাকবে না যেখানে চুক্তির জন্য যেই কামরায় বসবা ওখানে কোনো ইংলিশ লেখা থাকবে না বলে কি থাকবে বলে কালিমা খচিত পতাকা থাকবে কয় তাতেও রাজি কে কয় যাদেরকে তোমরা পরাশক্তি মনে করো দুনিয়ার অপ্রতিরোধ্য এমন এক শক্তি আমেরিকা যাদেরকে মনে করো ওরা বলছে যা কস যেমনে কস আমরা আছি আমরা যে সন্ত্রাসী এই কথা উঠায় নিতে হবে তাতেও রাজি খালি আমাদেরকে কোনো রকমে যাইতে দে কেন আর সহ্য হয় না সৈন্যরা আত্মহত্যা করা শুরু করছে এদিকটা বিবি আত্মহত্যা করা শুরু করছে সৈন্যরা চাকরি ছেড়ে দিচ্ছে এক অস্থির অবস্থা পুরা ডিপার্টমেন্টের মধ্যে গন্ডগোল হয়ে গেছে তাড়াতাড়ি তালেবানদের কাছ থেকে মাফ টাফ চাইয়া আফগানিস্তান ছাড়ো নাইলে আমাদের অস্তিত্ব টিকানো মুশকিল হয়ে যাবে আল্লাহ দেখায়া দিছে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমরা কোরআন আঁকড়ে ধরো তালেবান ওই পায়জামা ঠিক নাই ময়লা পা কাপড় হ্যাঁ টুপির ঠিক নাই মাথায় পাগড়ি একটা পরে রাখে কেমনে এরকম থাকে দাড়িগুলা উস্কু এদিক সেদিক এলোমেলো মোচ রাখছে কেমনে ভাঙ্গা একটা রাইফেল শুকনা রুটি খায় পাহাড়ের গুহায় গুহায় চড়ে কিন্তু ওরা ওদের বড় শক্তি কোরআন বুকে নিছি তো আমেরিকা কুত্তার মতো পালাইছে কুত্তার মতো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত
যে কোনো যুগে যে কোনো সময়ে কেউ যদি কোরআন সুন্নাহ দিয়া জীবনকে সাজায় আল্লাহ বলেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ক্ষমতা আমি দিয়ে দিব ওয়াদা দিচ্ছি ওয়ায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম আল্লাহর নির্বাচিত ধর্ম পরিচয় দিতে তুমি হীনমন্যতায় ভোগবা না দাড়ি রাখতে হীনমন্যতায় ভোগ মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় ভোগ ওই পরিচয় দিতে হীনমন্যতায় ভোগবা না গর্বের সাথে বলবা আমি তালেবান আমি তালেবান আমি তালেবান আমেরিকা পিডাইছি আমেরিকা পিডাইছি গর্বের সাথে বলতে পারবা সাথে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা অন্তরের যে ভয় ওইটা দূর সরায়া আমি নিরাপত্তা দিয়ে দিব এখন ভয় কারে ঠিক রাখব চীন না আমেরিকা আমেরিকা না রাশিয়া রাশিয়া না ভারত একবার ওদিকে একবার ওদিকে কোরআন ছাড়বা তো চারদিকে দৌড়াইতে হবে কোরআন ধরবা সবাই তোমার দিকে দৌড়াবে ঠিক আল্লাহর ওয়াদা ইনশাআল্লাহ রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করতে পারি আর না পারি অন্তত আমার যে একটা ছোট্ট রাষ্ট্র আছে আমার ঘর আমাদের প্রত্যেকের ছোট্ট রাষ্ট্র কোনটা আমার নিজের ঘর অন্তত নিজের ঘরে তো কোরআনি শাসন কায়েম করতে পারি নাকি কর কথা বলে কথা বলে অন্তত নিজের ঘরে তো কোরআনি শাসন কায়েম করতে পারি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী বানাত আল্লাহু আকবার ইনশাল্লাহ প্রত্যেকে আমরা কোরআন পড়নেওয়ালা হব ইনশাল্লাহ কোরআন মাননেওয়ালা হব ইনশাল্লাহ কোরআনের শিক্ষক ওলামায়ে কেরামকে মহব্বত করনেওয়ালা হব ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের শত্রু হব না বন্ধু হব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সূরা নূর কোরআন আল করিমের সূরা নূর আমাদের মাদ্রাসার নাম নূরুল কোরআন সেই সূরা নূরের একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াত নম্বর 55 কিন্তু আয়াতের তর্জমা আমি এখন করব না শুধু আয়াতটা পড়েছি তর্জমা করব শেষে ইনশাআল্লাহ পুরা বয়ান শুনেন তারপর আয়াতের তর্জমা আশা করি সহজে বুঝে আসবে এই জন্য তর্জমা এখন করব মহতরম হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সব নবীদেরকে পাঠানোর একটা প্রেক্ষাপট আছে আল্লাহ তাআলা যখন দেখেছেন আমার বান্দা ধ্বংসের খাদে ওই চূড়ান্ত ধ্বংসের জায়গা থেকে বান্দাহকে রক্ষা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে দুনিয়ায় পাঠাইছেন হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাম ত্রাণকর্তা হিসাবে বান্দাহকে আল্লাহর হুকুম আর দেখানো সিস্টেম মতো তাদেরকে ওই ধ্বংসের খাত থেকে রক্ষা করেছেন যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন আল্লাহ যখন দেখলেন বনি ইসরাইল ধ্বংসের একদম চূড়ান্ত খাদে দুনিয়ার দিক থেকেও আখেরাতের দিক থেকেও আমলও বরবাদ হয়ে গেছে দুনিয়াও বরবাদ কেন কারণ জালিম ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন কোন নির্যাতন নাই বনি ইসরায়েলের উপর চালাচ্ছিল না কোরআনে কিছু বর্ণনা আসছে ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে বর্ণনা আসছে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়াস্তাহইউনা নিসাআহুম ছোট ছেলেদেরকে ফেরাউন হত্যা করত মেয়েদেরকে ছেড়ে দিত রেখে দিত কারণ হচ্ছে ওই যে গণক গণক স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে এক ছেলে আসবে আপনার রাজত্ব শেষ করে ফেলবে এই ভয়ে ফেরাউন ছোট ছোট বনি ইসরায়েল যত ছেলে হইতো হত্যা করত জবে করত এখানে একটা বুঝার বিষয়
একটু বলেন তো আমার সাথে বুঝে শুনে, ওই ছোট্ট বাচ্চা কি ফেরাউনের কিছু করতে পারত? বলেন না, এই বাচ্চার সেই ক্ষমতা আছে। তারপরেও ফেরাউন এই বাচ্চাকে ভয় পাইস, মেরে ফেলত সব বাচ্চা, অথচ ওই বাচ্চার কিছু করার ক্ষমতা নাই, ছোট্ট বাচ্চা। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিজাম, আল্লাহর সিস্টেমটাই এমন। হক যদি হক হয়, সে যত দুর্বলই হোক, না হক যদি না হক হয়, বাতিল হয়, সে যত শক্তিশালী হোক, আল্লাহ ওই বাতিলের অন্তরে হকের একটা ভয় ঢুকাইয়া দিয়া রাখে। এই যে হুজুররা, মোল্লা মুন্সিরা, আমরা বলি আমাদের পকেট চেক করলে কি পাইব রে ভাই, একটা মেসওয়াক, একটা তসবি। আমি যেহেতু লেখাপড়া করি, পড়াই আমার একটু বেশি আইটেম থাকে। হ্যাঁ, আপনাকে তো কম থাকার কথা, আমার একটু বেশি থাকে, আমার থাকে চারটা। ছাত্র মানুষ তো আমি, এক হইল তসবি একটা, মিসওয়াক একটা, বুড়া হইতেছি চশমা লাগে একটা কাছের জিনিস পড়তে, আর একটা কলম, এই চার আইটেম একটু বেশি। কিন্তু সাধারণ মোল্লা যেগুলো আছে, চোখও ঠিক আছে, ওর পকেটে বেশির থেকে বেশির থেকে পাইবেন একটা তসবি আর একটা মিসওয়াক, আর আসেনি কিছু। অথচ এই দুর্বল মোল্লাদেরকে দেশি বিদেশি শক্তি এত ভয় পায়, সব পরিকল্পনা এই মোল্লাদের কেন্দ্রিক সাজাইতেছে। কেন বলে, এটা আল্লাহর নিজাম। মোল্লা যত দুর্বল হোক, যেহেতু হক, তাগুতের কলবে দিলের মধ্যে আল্লাহ এই হকপন্থীদের ভয় ঢুকায়। ওই ভয়ই ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের বাচ্চাদেরকে হত্যা করত, তাগুতের কলবের মধ্যে আল্লাহ ভয় ঢুকায়। এই তো গেল বাচ্চাদের উপর নির্যাতনের ধরন, বড়দের উপর নির্যাতন কি করত? যত কঠিন কঠিন কাজগুলো ছিল, সমস্ত কঠিন ভারী কাজ ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলিদেরকে দিয়া করাইত। যেমন একটা উদাহরণ, সব আমেরিকান ডলার, কোন দেশি কথা বলা লাগবে আমার সাথে, এক ডলার, কয় ডলার বলা পায় না আমি বলবো, আর তোরা এখনই সার্চ দিয়া দেখা শুরু করিস না, বিশ্বাস রাগ করে দিস, বাজে এক অভ্যাস। এখন আমারটা শোন, আমেরিকান এক ডলার, আপনারা মনে করছেন আমি আন্দাজে একটা কথা কইছি, আমি অনেকের পকেটে হাত দিতে দেখে লাইছি, এই জন্যে বলছি, আবার বলার পরেও আবার অনেকে পকেটে হাত দিছে। আগের বার দেখছি মোবাইল বাইর করে, পরের বার দেখছি রাহে, আমার চোখ চারিদিকে ঘুরে। এক ডলার, এক ডলার, কয় ডলার? এক ডলারের এক পৃষ্ঠায় দেখবেন পিরামিডের ছবি দেওয়া আছে। কিসের? বুঝে বুঝে বলেন আমার সাথে, আমার কথা বুঝতে হবে, আমি উড়া দূরা মারতে পারুন না, একটু একটু করে বুঝায় বুঝায় আগাইতে হবে। আমার একটা টার্গেট আছে লাস্টে, ওই যে আয়াত, ওই আয়াতের তর্জমা, এটা হচ্ছে লাস্ট টার্গেট। এর আগ পর্যন্ত আয়াতটা বোঝার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতেছি। ও ভাই বাতাসওয়ালা, আস্তে আস্তে, আওয়াজটা নষ্ট হয়ে যায়। তো কি বলছিলাম, আমেরিকান কয় ডলার? এক ডলারের এক পৃষ্ঠায় একটা ছবি আছে, কার? ডলার কোন দেশি? আমেরিকান। পিরামিড কোন দেশে? মিশরে। আচ্ছা বলেন তো, আমেরিকানরা কি এত বোকা যে ওরা নিজেদের ডলারে পিরামিডের ছবি লাগাইয়া দিছে? ওদের মাথায় কিচ্ছু নাই, ওদের দেশের কোনো বড় এমন খ্যাতিমান ঐতিহ্যবাহী কোনো বিল্ডিং নাই, টুয়েন টাওয়ার, টুয়েন টাওয়ারের ছবি দিত, হোয়াইট হাউসের ছবি দিত, পেন্টাগনের ছবি দিত, তা না করে ওরা পিরামিডের ছবি কেন দিছে? ওরা বেকুফ নাকি, বোকা তো কি, বোকা না তো কি,
না না ওইটাও বলেন না আবার বাটপার বাটপার সালাকার বাটপার এক জিনিস না ওরা বোকা না ওরা কি হ্যাঁ খবরদার চালাক বলবেন না চালাক হইল ঈমানদার চালাক কে এটা কোরআনের কথা এটা আমার কথা না আল্লাহ বলছেন ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب যে মালিক নিয়ে গবেষণা করে সে হচ্ছে প্রকৃত আকলমান তার মাথায় মগজ আছে আর যে রব চিনে না মালিক চিনে না ও দেখতে পণ্ডিত আসলে চালাক না ও বাটপার চালাক হইলে রব চিনতো তোরা কি চালাক না বাটপার খালি বাটপার না লগে আরো কিছু আছে ওরে বাটপার সাবাস আল্লাহু আকবার আচ্ছা বলেন পিরামিডের মধ্যে আমেরিকান ডলারে কয় ডলার কার ছবি আচ্ছা দিছে দিছে আবার পিরামিডের মাথার মধ্যে এক চোখ বসায় রাখছে কি চোখ কয় চোখ আরে কি আজিব তামাশা পিরামিডের মাথায় তো কোনো চোখ নাই এনে আইলো কোথিকা এটা বাংলাদেশের রিকশার পিছনের ছবি নাকি যে এক জায়গায় তাজমহল দিয়া দেয় আরেক জায়গায় নদী দিয়া দেয় আরেক জায়গায় বিল্ডিং দিয়া দেয় মানে যা মনে চাই দিল আর কি না ছোটকালের আইসক্রিমের প্যাকেট যা ইচ্ছা একটা লাগাই দিল ছাপ মার ওই রকম নাকি না না ওদের প্রত্যেকটা বিষয়ের রহস্য আছে সেই রহস্য নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই আমাদের সময় আছে আজকের ডলারের রেট কত এটা খবর নেওয়ার মুসলমান তাই না কথাও তো বলে না বেহায়ার গোষ্ঠী আমেরিকান ডলারে পিরামিড কেন পিরামিডের মাথায় এক চোখ কেন হায় দোস্ত এই কাগজে অর্থ ব্যবস্থা এটা ইহুদিদের সৃষ্টি যত বাটপারি বুদ্ধি সব ওখান থেকে আমদানি হয় আপনি দিবেন ওদের কাছে সোনা জমা ওরা আপনারে একটা কাগজ ধরাই দিবে তুই এটা দিয়ে চলতে থাক সোনা দিয়ে আমাদের কাছে জমা থাক কি বুদ্ধি মাথায় বনি ইসরাইল পিরামিডের ইতিহাস আরো অনেক আগের ফেরাউনের আগের বনি ইসরাইলের আগের কিন্তু বর্তমান যেই পিরামিড আমরা দেখি অধিকাংশই ওই ফেরাউন থেকে আসছে কিপ্তি এবং ফেরাউনের বংশের লোকেরা কিপ্তিরা এই পিরামিড বানাইছে কাদেরকে দিয়া শ্রমিক হিসাবে কাজ করেছে এই বনি ইসরাইল এত বিশাল পাথর উপরে কেমনে উঠাইছে তখন তো ক্রেন ছিল না আরে এখন তো ক্রেনই উল্টায়া যায় মানুষ মারা যায় তখন তো ক্রেনও ছিল না তো এই বড় বড় পাথর কেমনে উঠাইছে এত উপরে একজনের মাথায় একজন একজনের মাথায় আরেকজন এইভাবে বড় বড় পাথরগুলো উপরের দিকে যখন ওঠায় বহু পাথর উপর থেকে ছুটে পড়ে বহু বনি ইসরাইল নিচে মৃত্যুবরণ করেছে রক্তাক্ত হয়েছে বনি ইসরাইল ইহুদিরা ওরা মনে করে এই পিরামিড হচ্ছে ওদের রক্তের স্মৃতিস্তম্ভ এর নিচে বহু বনি ইসরাইলের রক্তের স্মৃতি আছে বুঝলাম চোখ একটা দিছ স্ক্যান বলে এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল কার এক চোখ হচ্ছে দাজ্জালের সিম্বল এটা ইহুদিদের বিশ্বাস দাজ্জাল হচ্ছে ওদের ত্রাণকর্তা শেষ জমানায় দাজ্জাল আসবে দাজ্জালের নেতৃত্বে গোটা দুনিয়ায় অর্ধের যে রক্ত ঝরেছে ইহুদিদের দাজ্জালের নেতৃত্বে প্রতি ফোঁটা রক্তের বদলা ওরা নিবে তাই ওদের সৃষ্টি আমেরিকান ডলারে ওই পিরামিড আর এক ছবি দিয়া গোটা দুনিয়ার মানুষকে ওরা একটা থ্রেট দিয়া রাখছে অপেক্ষা করো আমাদের নেতা দাজ্জাল আসছে আমরা প্রতিটা ফোঁটার রক্তের বদলা একদিন নিয়ে আনিব এই থ্রেট দিয়া রাখছে কিসের মধ্যে কয় ডলারের মধ্যে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বনি ইসরাইলকে দিয়া কি ভয়ঙ্কর